অনলাইন ক্লাসের শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল সামাদ আজাদ, বাঁকুড়া ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের স্যার। তোমাদের সামনে গ্রামারের কিছু অংশ নিয়ে অনলাইন ক্লাসে আলোচনার জন্য হাজির হয়েছি। তাই এই অনলাইন ক্লাস ধারাবাহিকভাবে চলছে, আর এই যে গ্রামারের যে অংশটা, এটা অত্যন্ত জটিল এবং দীর্ঘ একটা প্রোগ্রাম বা দীর্ঘ একটা আইটেম, এর একদিনে শেষ হওয়া কঠিন। তা যেহেতু আমরা ধারাবাহিকভাবে আসি, আজকে আমি এখানে রাইট ফর্ম অফ ভার্বের ইউজ অফ টু বি এবং ইউজ অফ টু হ্যাভ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তা শিক্ষার্থী বন্ধুরা, এই আলোচনা ভালো ফল করতে গেলে আমাদেরকে বেসিক যে জিনিসগুলো সেগুলো হচ্ছে কি, টেন্সের উপর দখল থাকতে হবে, সেন্টেন্সের উপর দখল থাকতে হবে, তারপর পার্টস অফ স্পিচের উপর দখল থাকতে হবে। এই জিনিসে তিনটে জিনিসের পর যদি ভালো দখল থাকে, তাহলে এখানে যে আইটেম আসলে আইটেম ভাববে সেখানে আমরা ভালো ফল করতে পারবো। তাই ইনশাল্লাহ ওগুলো আমরা আগে আলোচনা করেছি, এখন ধারাবাহিকভাবে কিছু নিয়োগ আমরা এখানে উপসর্গ করছি এবং আজকে তার অংশ বেশি এখানে আছে ইউজ অফ টু বি বলতে অ্যাবিজ আর অজ ওয়ার, এইগুলো তার টু বি এর কিছু অংশ আমরা পূর্বে আলোচনা করেছি। আজকে আমরা এখানে সেকেন্ড পার্সন এবং অন্যান্য পার্সনের পুনরাল দিয়ে আলোচনা করব। তো এখানে দেখো, সেকেন্ড পার্সনের পর বি আছে, তারপরে গুড স্টুডেন্ট, তাহলে সেকেন্ড পার্সনের পর সবসময় সাধারণভাবে আর আসে, এবং যদি পা অতীতকালে হয় তাহলে ওয়ার আসে। আর যেহেতু গুড স্টুডেন্ট একজন ভালো ছাত্র, তাহলে সেখানে এই ইউ বি এ গুড স্টুডেন্ট, তাহলে সেখানে এই বিয়ের পরিবর্তে এখানে আর আসবে। সেখানে বন্ধুরা তারপর সেখানে ওই ব্র্যাকেটের ভিতরে যে বি আছে তার উত্তরে তারপর সেখানে আমরা উপস্থাপন করেছি। এখানে আর হবে ইউ আর এ গুড স্টুডেন্ট, তারপরে দেখো ফার্স্ট পার্সন প্লুরালের পরে বি আছে, আর এখানে গোয়িং আছে, আর তার অহম আছে। তাহলে এটা সাধারণভাবে দেখা যাচ্ছে যে যেহেতু মূল পার্ট প্রেজেন্ট পার্টের সাথে আই যোগ আছে, তাহলে এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ধরে নিতে পারি। সেই হিসেবে এখানে বি ভার্ব আসবে আর অথবা ওয়ার, প্রেজেন্ট টেন্সে হলে আর, তাহলে উই আর গোয়িং হোম, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে উই ওয়ার গোয়িং হোম হবে ইনশাল্লাহ। এখানে দেখো খেয়াল করে, তারপরে আছে থার্ড পার্সন পুনরাল, আগে বলা আছে থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে সাধারণত ইজ বা অজ বসে, আর এখানে থার্ড পার্সন পুনরালের পরে দুই ভাগের যে ফর্ম হবে সেটা দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে ডান পাশে আর আছে। ওয়ার প্রেজেন্ট টেন্স হলে আর, পাস্ট টেন্স হলে ওয়ার হবে, তাহলে কী হবে, দে আর ইন্টারেস্টেড টু নো দ্য স্টোরি, আর যদি পাস্ট টেন্সে হয় তাহলে দে ওয়ার ইন্টারেস্টেড টু নো দ্য স্টোরি। এখানে ইনভার্বের ব্যবহার, তারপরে বিয়ের ব্যবহার, তারপরে আমরা তা আর একটু অংশ কিছু সেখানে টু হ্যাভ এর ব্যবহার। তা শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো হ্যাভের দুই তিনটে ফর্ম আছে, তার ভিতরে আমরা এখানে টু হ্যাভের যে দুটো ফর্ম এখানে আলোচনা করবো। শিক্ষার্থী বন্ধুরা দেখো হয় বলে লেখা আছে এখানে টু হ্যাভ, থার্ড পার্সন সিঙ্গুলার পরে আবার থার্ড পার্সন প্লুরাল পরে টু হ্যাভ রয়েছে শিক্ষার্থী বন্ধুরা, আর তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল আছে। তা শিক্ষার্থী বন্ধুরা এটা দেখো, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপেলের কোন টেন্স, সেই টেন্সের পরে যদি ভালো দখল থাকে তাহলে আমরা এখানে সহজভাবে এটা সমাধান করতে পারবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাধারণত ভার্বের পাস্ট পার্টিসিপেল থাকে এবং তার সাথে টু হ্যাভের আলাদা ফর্ম থাকে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ডানের পূর্বে হ্যাজ বসবে, আর যদি অন্যান্য ক্ষেত্রে হয় তাহলে হ্যাঁ বসবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের উত্তর এখানে দেওয়া আছে হি হ্যাজ ডান দেওয়ার, এই হ্যাজ ডান পাশে এখানে উপস্থাপন করা হয়েছে উত্তর। তারপরে যে টু হ্যাভ আছে দেখো এখানে, তারপরে দে আছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তারপর আবার ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে এই যে ডানের পূর্বে এখানে সাবজেক্ট পুরোটা এখানে হ্যাভ আসবে, সেই হ্যাভটা আমরা এখানে দেখো আমরা ডান পাশে উপস্থাপন করেছি উত্তর হিসেবে। তাই শিক্ষার্থী বন্ধুরা এইটুকুর মধ্যে আমরা আজকে সভাপতি থাকবো। তা এইটুকু আলোচনা দেখো এখানে টেন্সের, এইটা করতে গেলে টেন্সের ব্যাপক আলোচনা ভিতর করতে হবে। তা যেহেতু টেন্সের ব্যাপার এখানে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এগুলো
আলোচনা করবে, পড়বে, টেস্টটার পরে আলোচনা করবে এবং সাবজেক্টের প্রোগ্রাম সেগুলা এবং পার্সন এগুলোর পরে যখন থাকতে হবে ইনশাল্লাহ, তাহলে আমরা ভালো করতে পারবো ইনশাল্লাহ। আজকে আমাদের আলোচনা অল্প পরিসর এখানে শেষ করছি। এই করোনার মধ্যে সকলে সুস্থতা কামনা করে আমরা পরে সুস্থ থাকি, যেহেতু আদার ইচ্ছে আগামী ক্লাসে আমরা আবার হাজির হতে পারে, সেই দোয়া কামনা করে আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।